হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তো বন্ধুরা থাম মেলে যেটা দেখে নিয়েছ সেটাই সত্যি ইতিমধ্যেই কলকাতা পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন করে সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আলোচনা করব এক্সাম সিলেবাস কোয়েশেন্স তারপরে তোমাদের সিলেকশন প্রসেস এছাড়াও বয়স শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো একটু রিকোয়েস্ট করব তোমাদের আর তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখো বন্ধুরা কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নতুন করে যে ডেট তারা তুলে ধরেছেন তো সেই ডেটটা তোমাদেরকে দেখার জন্য অবশ্যই ডাব্লিউ বোর্ডের অফিশিয়াল যে হোম পেজ সেখানে যেতে হবে সেখানে আসলেই তোমরা বিষয়টি ভালো করে দেখতে পারবে তো চলুন আমরা চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল হোম পেজে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পেজ তোমরা যদি এই পেজে আসতে চাও সিম্পলি তোমরা টাইপ করবে ডাব্লিউবি বি ডট এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা নিচের দিকে দেখতে পারবে দুটো বোর্ড কিন্তু তারা এখানে দিয়ে থাকেন একটা হচ্ছে রেক্রুটমেন্ট নোটিফিকেশনস এবং অপরটি হচ্ছে টেন্টেটিভ ডেটস তো ফ্রেন্ডস এই যে টেনটেটিভ ডেটস এই চার্টে ইতিমধ্যেই কিন্তু তারা নতুন একটি বিজ্ঞপ্তি জারি করলো আজকের এই ডেটে সবচেয়ে ব্রেকিং নিউজ বলতে পারো তো কী সেই আপডেট উঠে আসলো সেটা দেখার জন্য এই যে টেনটেটিভ ডেটস রয়েছে এর উপরে সিম্পলি ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস এই পেজে আসার পর তোমরা দেখতে পারবে নতুন করে একটি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই বলা হয়েছে টেন্টেটিভ ডেটস ফর স্টার্টিং এ নিউ রেক্রুটমেন্ট ড্রাইভ ফর রেক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্রান্টস এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ অর্থাৎ একসাথেই কিন্তু সার্জেন্ট প্লাস সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে কত তারিখে সাতাইশ আট দু অর্থাৎ এক মাস পর ঠিক এক মাস পরে কিন্তু তোমাদের এই অফিশিয়াল যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হতে যাচ্ছে তো অবশ্যই খুশির খবর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কন্টিনিউ প্রিপারেশনগুলো চালিয়ে যাও যেগুলো অথেন্টিক নিউজ এবং অফিসিয়াল যে সমস্ত নোটিফিকেশন প্রকাশিত হয় সেগুলো আমি সবার আগে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো অবশ্যই বেলাইকনটা অন করে রেখে দিও যাতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং এর পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদের আরেকটি আপডেট জানিয়ে দিয়েছিলাম যে ছয় আট দু হাজার তেইশ অর্থাৎ ছয় তারিখের মধ্যেই যে আপডেট প্রকাশিত হতে পারে সেটা হচ্ছে জেল পুলিশের আমি আশা রাখছি তোমরা পূর্ববর্তী ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখে নিয়েছ বলা হয়েছে ওয়ার্ডার মেল ওয়ার্ডার্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশনস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই যে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি সেটা ছয় তারিখে প্রকাশিত হবে এবং নতুন যে আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম সাতাইশ আট দু এই ডেটে প্রকাশিত হতে যাচ্ছে কলকাতা পুলিশ এর সাব ইন্সপেক্টর প্লাস সার্জেন পোস্টের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো বন্ধুরা তোমাদেরকে অ্যাডভান্স রাখার জন্য তোমাদের সাথে আজকে যে বিষয়গুলো শেয়ার করব এই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হতে গেলে কি কী যোগ্যতা লাগে যেমনটা পুরো বললাম প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি চলে এসেছি দু সালে কলকাতা পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে নিয়োগ তারা করেছিল সাব ইন্সপেক্টর প্লাস আনাম ব্রান্ডস এবং সার্জেন পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল দু হাজার একুশ সালে সেই বিজ্ঞপ্তিটি কারণ এখান থেকে তোমরা অনেক বিষয় জানতে পারবে যদিও নতুন করে কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনের বিষয়টা আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো দেখো এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে আসলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে পারবে প্রত্যেকের বয়স কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে আগামী যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তোমাদের বয়স লাগবে কুড়ি থেকে সাতাশ বছর এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ প্রত্যেকেরই বিএ কমপ্লিট বা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে আর যে ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিবে দুটো ভাষা থাকবে বাংলা এবং ইংরেজি অবশ্যই তোমরা বাংলা ভাষা সিলেক্ট করবে এটা আমি জানি তো পরীক্ষার যে সিলেবাস সেটা আমি একটু পরে আলোচনা করছি তার আগে তোমরা দেখে নাও তোমাদের যে মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে সেগুলো বিষয় তো দেখো ফ্রেন্ডস হাব ইন্সপেক্টর অফ পুলিশের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অল ক্যাটাগরিজ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের উচ্চতা লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার গোর্খা রাজবংশী গারোয়ালিস এবং শিডুল ট্রাইব এগুলো বাদ দিয়ে তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছো তোমাদের উচ্চতা লাগবে কত একশো সাতষট্টি সেন্টিমিটার এবং বুকের সাথী ফোলাতে হবে কত পাঁচ সেন্টিমিটার এবং সাথী লাগবে উনআশি সেন্টিমিটার তো ফ্রেন্ডস এবং তোমরা যারা গোর্খা রাজবংশী গারোয়ালিস এবং শিডিউল ট্রাইব রয়েছো তোমাদের উচ্চতা লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং বুকের সাথী ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পর্যন্ত প্রসারণের ক্ষমতা রাখতে হবে এবং যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রান্ট ব্রাঞ্চ রয়েছে এক্ষেত্রেও কিন্তু হাইটে একটু তফাৎ হবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এবং তোমরা রাজবংশী গারওয়ালিশ এবং শিডুল ট্রাইব প্রার্থীদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এক্ষেত্রে বুকের সাথীর কোনো নির্দিষ্ট মাপ নেই ওজনটা কিন্তু অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে আমি ওজনের কথা বলতেছি না তোমরা একটু দেখে নিও তারপরে বলা হয়েছে সার্জেন্ট ইন কলকাতা সার্জেন্ট পোস্টের উচ্চতা লাগবে একশো তিয়াত্তর সেন্টিমিটার জেনারেল প্রার্থীদের জন্য এবং যারা গোর্খা রাজবংশী গারোয়ালিস এবং শিডিউল ট্রাইব প্রার্থী রয়েছে তোমাদের উচ্চতা লাগবে একশো তেষট্টি সেন্টিমিটার পাশাপাশি যে বিষয়গুলো বলতেছি না সেগুলো তোমরা নিজেরাই একটু চেক করে নিবে তারপরে দেখো কি বলা হয়েছে পিইটির ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট পোস্টের ক্ষেত্রে আটশো মিটার রান তিন মিনিটে কমপ্লিট করতে হবে এবং সাব ইন্সপেক্টর আনাম ব্রান্ডসের ক্ষেত্রে চারশো মিটার রান দু মিনিটে কমপ্লিট করতে হবে তারপরে আমরা আলোচনা করছি যেটা ইম্পর্ট্যান্ট বিষয় মেথড অফ রেক্রুটমেন্ট তো দেখো প্রথমেই প্রিলিমিনারি পরীক্ষা হবে পরীক্ষার যে নম্বর সেটা থাকবে দুশো এবং সময়সীমা থাকবে নব্বই মিনিটস এই নব্বই মিনিটের মধ্যে তোমাদের দুশো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে তিনটা ভুলের জন্য সরি চারটি ভুলের জন্য তোমাদের কাছ থেকে এক নম্বর কেটে নেওয়া হবে এটা অলরেডি তোমরা প্রত্যেকেই জানো এবং তারপরে তোমরা যারা প্রথম প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবে তোমাদের তারপরে পিএমটি এবং পিইটি এক্সামিনেশান হবে এবং পিএনটি এবং পিএইটির ক্ষেত্রে কী কী বিষয় দেখা হয় আমি পূর্বে একটু তোমাদের সাথে আলোচনা করলাম তারপরে হবে তোমাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনস তো দেখো ফ্রেন্ডস ফাইনাল পরীক্ষা থাকবে দুশো মার্কের এবং এই দুশো মার্কের যে পরীক্ষা হবে এখানে সিলেবাসটা একটু ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মে হবে এখানে তিনটি পেপার থাকবে পেপারগুলো চাইলেও তোমরা একটু স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখতে পারো প্রথমে দেখো জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক থেকে থাকবে একশো মার্কস তারপরে পেপার টু ইংলিশের ক্ষেত্রে পঞ্চাশ মার্কস এবং পেপার থ্রি বাংলা হিন্দি উর্দু যাদের যে ভাষা রয়েছে এখান থেকে থাকবে পঞ্চাশ নম্বর তো এগুলো পরের বিষয় আগে তোমাদের প্রথম স্টেপ তারপরে সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ এগুলো ধাপে ধাপে তোমাদের কমপ্লিট করতে হবে দেখো বন্ধুরা প্রথম যে পরীক্ষা হবে তোমাদের টার্গেট হচ্ছে প্রথম পরীক্ষা আগে কমপ্লিট করা তো দেখো প্রিলিমিনারি যে পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাসটা চাইলেও এখান থেকে একটি স্ক্রিনশট করতে পারো জেনারেল স্টাডিজ লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্স রিজনিং তারপরে হচ্ছে অ্যারিথমেটিক এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা নেবে তো ফ্রেন্ডস তোমরা যারা ইচ্ছুক রয়েছ অবশ্যই এখন থেকে প্রিপারেশন নাও কারণ হাতে সময় খুব কম এক মাসের মধ্যেই নোটিফিকেশান প্রকাশিত হবে এবং তার পরবর্তী এক মাস বা দেড় মাসের মধ্যেই কিন্তু তারা পরীক্ষার যে রুটিন সেই রুটিনটা কিন্তু প্রকাশ করতে পারে এরপরে বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশন যেমনটা বললাম সর্বশেষ তোমাদের মেজিক মেডিকেল এক্সামিনেশন হবে এই বিষয়গুলো তোমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই জেনে যাবে তোমাদের যে বিষয়গুলো জানার দরকার ছিল সেগুলো আমি বলে দিলাম পরীক্ষার সিলেবাস পি এম পিইটি যে সমস্ত বিষয় লাগে সেগুলো এছাড়াও তোমাদের বয়স শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারলে তো অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই চ্যানেলের পাশে থাকো অবশ্যই বেলাইকনটা অন করে রেখে দিবে যাতে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ